তো মেরে দোস্ত চলে যেতে হবে পরিচয় পরিচিতি যেই ছোট্ট জীবনটাকে ঘোরা যাবে সে আল্লাহর কাছে স্থান পাবে পরিচয় পাবে পরিচিতি পাবে আমি চোখে দেখা বলতেছি মেরে দোস্ত কোনো হাদিস তো পড়ে আগে পড়ছি পড়ে চোখেও দেখছি ওই কবর এখনো দুনিয়াতে রাখা আসে যার থেকে এখনও সুগ্রাণ বাহির হয় এখন এখনো আমি অ্যাড্রেস দিই আপনি দেখা আসেন দুনিয়ার কোনো পারফিউম এখন আর আমার নাকে পারফিউম মানে হয় না আপনাকে আমাকে দুনিয়ার দামি দামি পারফিউম দেখাইতে হবে না আপনাকে আমি দিয়া দিব পারফিউম নিয়ে ওইখানে ছিটাবেন দেখবেন নিমিশে চোখের পলকে ওটা হাওয়া হয়ে যাবে ওইখান থেকে যে সুগ্রান বাহির হইতেছে ওইটা গ্রান আপনার নাকে যখন লাগবে তো দুনিয়ার কোনো পারফিউম আপনার কাছে পারফিউম মনে হবে না ওই গ্রানের জায়গা এখনও রাখা আছে চান আপনি যাই দেখা আসেন আমিও দেখা আসি আপনিও দেখা আসেন সারাউনের বাড়ির কাজের মহিলা জান জান মৌতার সাহাবিদের কবর থেকে এখনোই সুগ্রান বাহির হয় জান জান জাফর ইবনে আবু তালেবের কবরে জান জান আব্দুল্লাহ ইবনে রওয়াহার কবরে জান জান সাহিদ ইবনে হারেসার কবরে জান জান ওই সাহাবিদের কবর আমি চোখে দেখে আসছি ওই নাকে শুনে আটছি কসম খোদার ভিতরের কথা বলতেছি দুনিয়ার পারফিউম আমার কাছে পারফিউম মনে হয় না লাগাই বটে কিন্তু ওই লাগাইতে দেরি ওই ঘ্রাণ নাকে আবার বাড়ি খাইতে দেরি হয় না মনে হয় ওইটাই তুফানের মতো আবার বাড়ি খায় বিদায় সব ঘ্রাণ উড়া যায় মনে হয় না পারফিউম এটা পারফিউম আতর এটা আতর যত দামি হোক না কেন যান আপনিও দেখা আসেন যে ফেরামনের বাড়ির কাজের বুয়ার কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয় আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে শুধু কাজের বুয়া না কাজের মহিলা না কৃত দাসীও ছিল সে ফেরাউনের ইউথুপিয়া তার বাড়ি তার বাড়ি আমি ইউথুপিয়া আরে না তার বাড়ি রাবিয়ার বাড়ি ইউথুপিয়ায় ওই ফেরাউনের বাড়ির কাজের বুয়া কাজের মহিলা কৃত দাসীও ছিল সে ফেরাউনের হয় আল্লাহর কাছে পরিচয় পরিচিতি ছিল এখনো সুগ্রান বাহির হইতেছে আড়াই বৎসর পরে আল্লাহর রসুল যখন যাইতেছিলেন সুগ্রানে দাঁড়াইতে বাধ্য হয়েছেন কাহিনী বড় লম্বা আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে বলে ইয়ামা ক্ষামত পর্যন্ত বাহির হবে এখনো বাহির হইতেছে ক্ষামত পর্যন্ত আসল বাহির হবে ক্ষামতের হাহা! সে পরিচিতি অর্জন করছে বড় কোরবানির মাধ্যমে ওই কোরবানি দিয়ে গেলে অনেক লম্বা হয়ে যাবে তাকে তেলে জ্বলতে হয়েছে শুধু সে জ্বলে নাই দুটা ছোট ছোট বাচ্চা নিয়ে জ্বলতে হয়েছে সে ফেরাউনকে স্বীকৃতি দেয় নাই আনার অব্য কুমল আলা বইরা স্বীকৃতি দেয় নাই তো ফেরাউন তার বাচ্চাদেরকে আগে কড়ার ভিতরে ঢালছে জ্বলন্ত তেলের ভিতরে দুধের শিশুকে আগে ঢালছে রু উঠা যখন উপরে ছিল বাচ্চার রু মাকে সান্ত্বনা দিতে ছিল চিৎকার দিতে দিতে উম্মি খাফি মা ফেরাউন সামনে বিদায় ভয় পাইস না অলা তাহ আমার বিচ্ছেদে দুঃখিত হইস না ফা ইন্নাকি আলাল হক তুই হকের উপরে আসিস সানাজ মা উফিল জান্নাতি ইনসা মা সবুর কর একটু পরেই জান্নাতে আমাদের মিলন দ্বিতীয় মেয়ে ছিল তাকেও ঢেলা দিছে মা তো মাই হয় চোখের পানি ধরে রাখতে পারেন নাই একটু পর পর উপরে দেখতেন হাত উঠাইতেন ঠোঁট নাড়ায় কি বলতেন সেই জানে ফেরাউন বলছে এরকম করিস কেন হাত কেন উপরে উঠে চোখের পানি কেন ঝরে ঠোঁট নাড়ায় কি বলতেছিস আর কাকে বলতেছিস আমাকে মাইনা নিলেই তো পারিস বলে কখনো না ওই আল্লাহকে বলতেছি এরকম কুটি ফেরাউন নারাজ হয় আমার কিছু আসে যায় না তুই নারাজ হইস তাইলে সব হারায় যাবে আমার ও যাবে আখেরা তো যাবে সব পরিচয় হারা যাবে আল্লাহ গরিব দেখেন না মেরে দোস্ত বেলাল রদি আল্লাহ তাল বাড়ি আমি ছয় এই দুই চোখে দেখছি ওনাকে দেখি নাই কিন্তু ওনার দেশের মানুষগুলাকে দেখছি এখনো পছন্দ হয় না না রঙ না ঢং মনে হয় যে ডাই সারা বানায় আল্লাহ ছেড়া দিছেন কোনো রঙও নাই ঢংও নাই চোদ্দশো বৎসর আগের বেলাল কেমন ছিল ভাবেন আল্লাহর কাছে তার পরিচয় ছোট্ট জীবনটাকে সে গড়ছিল এটাই তার কাছে পুঁজি ছিল আর কিচ্ছু ছিল না এটাই ছিল দাস ছিল আবার পুঁজি হবে তো হবে কি বেলাল তো ইউথুপিয়ার ছিল এখনও তার বাড়িটা ঐতিহ্য হিসাবে রাখা আছে ছোট্ট পাহাড়ের পদদেশে জঙ্গলের ভিতরে ওই ছোট্ট বাড়িটাকে এখনও সিমসাম সাজায় রাখা আছে। আপনি গেলেও দেখতে পারেন আদিস আবাবার থেকে তিন থেকে সাড়ে তিন ঘন্টা লাগবে গাড়িতে যেতে বেশি সময় লাগবে না কিন্তু আমার বিশ্বাস আপনি ওইখানে গেলে চোখের পানি ধরেও রাখতে পারবেন না আপনার ভিতর থেকে কান্না আসবে আমি ছয়বারের বারের একবারও ধরে রাখতে পারি নাই ভিতর চোখে পানি ঝরছে ভিতর থেকে চিৎকার আসছে বেলাল তুমি কোথায় আমি কোথায় বেলাল তুমি কোথায় দুনিয়া কোথায় আমার দেশের মানুষ কোথায় কোথায় তুমি যে জমিনে হাঁটলে জান্নাতে পদতনী হতো তিন মাস মদিনার থেকে দূরে থাকলে আল্লাহ রসুল স্বপ্নে যে নিজ কবর থেকে উঠবেন আল্লাহ রসুলের পায়ের থেকে কেয়ামতের দিন উঠবে উঠে আজান দিবে যে খালি পায়ে উলঙ্গ যান কেয়ামতের মাঠে যাবে না সে লাল উপর উটের উপরে চোরা যাবে আমরা সবাই পায়ে হেঁটে যাব কেয়ামতের মাঠে আল্লাহ তার কাছে আমল নামা চাবে না

সে বৎসরায় চলে গেছিল কৃতদাসী হিসাবে কিন্তু তার অরিজিনাল জন্মস্থান অরিজিনাল বাড়ি ইথুপিয়ায় এখনও তার ঐতিহ্য রাখা আছে বাংলাদেশেও কিছু ঐতিহ্য এখনও রাখা আছে ঠিক না সব তো হারায়া যায় না ঠিক না না হারায় গেছে কি বলেন ইশাখার রাজধানী কি হারায় গেছে না বিক্রমপুরের নাম হারায় গেছে রাজা বীর বিক্রম হারায় গেছে বটে কিন্তু বিক্রমপুর এখনও কাগজে কলমে লেখা আছে ঠিক না রাজা বীর বিক্রম হারায় গেছে রাজবাড়ির রাজা হারায় গেছে কিন্তু রাজবাড়ি এখনো রয়ে গেছে জাননা রাট নাটরের রাজবাড়ি এখনো রাখা আছে। রাজারা কোথায় আছে কে জানে আহসান মঞ্জিল আছে। কিন্তু এখন নয়াব আহসান উল্লাহ নাই এরকমই রাবেয়ার বাড়ি রাখা আছে। ওইখানে গেল কান্না আসে যে রাবেয়া তুইও দাসী ছিলি তুইও তো হাজার বছর আগে কেমন ছিলি আজকের গুলাকেই পছন্দ হয় না তোকে আর কি পছন্দ হইতো তো রূপরেখায় কিরকম ছিল কিন্তু তোর নামের জীবনী কোনো বাসা নাই দুনিয়ায় যেই বাসায় রাবের জীবনী না আছে। জানজান আমাদের দেশের লাইব্রেরিগুলো এখন ছাপে আর বিক্রি করে মা বোনরা ওটা নিয়ে পড়ে রাবিয়া কৃত দাসী ছিল ৩৩ বছর বয়সে মারা গেছেন মারা যাওয়ার আগে রাবিয়া বিধবা হয়ে গেছেন কাফনের জন্য কিন্তু স্বপ্নে যখন দেখছে তো নূরের পোশাক পড়া ছিল জিজ্ঞাসা করছে রাবিয়া ওই কাফনের কাফর কোথায় বসে ওটা খুঁড়া ফালায় দিছেন জান্নাতের নূরের পোশাক আল্লা পড়া দিছে এটার নামই সত্য এই জন্য ছোট্ট জীবনটাকে গোরা যেতে হবে যে গোরা যাবে যুবক যাবে যে যাবে যে গোড়া যাবে সেই আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবে কিন্তু আপনি যদি প্রশ্ন করেন গোরা গড়াটা সহজ কিভাবে। কিভাবে আমি গড়ব। কিভাবে গর্ব এটার জন্য যদি বলেন আপনিই প্রশ্ন করতে পারেন যে আমি গর্ব তো গর্ব কী করা এই জন্য আল্লাহ আমাদেরকে সহজ করছেন আল্লাহ নিজের কথা বলেন নাই আল্লাহর কথা যদি বলতেন তাহলে এটা হয়তো কঠিন হয়ে যেত যে আমি গর্ব তো গর্ব কি করা তোমাকে তো চোখেই দেখা যায় না লা উয়ুন আল্লাহকে তো চোখে দেখা যায় না ওলা ইয়াসিফুল ওয়াসিফুন যার বর্ণনা দিয়া শেষ করা যায় না বর্ণনা দিয়া শেষ করা যায় না করবো তো করবো কি করা তো আল্লাহ আমাদের জন্য সহজ করছেন যে না না মন আর ফকাত আমার বন্ধুকে পাঠাইলাম আমার বন্ধুর গোলাম হয়ে যাও তাইলে জীবন গড়া যাবে আমার বন্ধুর গুলাম হইতে দেরি ডেলি তুমি প্রতি নামাজের ভিতরে যেটা চাও হেদায়েত 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 ইহদিনা মুস্তাকিম আমার বন্ধুর গুলাম হইতে দেরি আমি হেদায়তের মালা তোমাকে পড়াইতে দেরি করব না আমার বন্ধুর গোলাম হয়ে যাও পইন তুতি ও তাহ দাদু মন আর রসুল ফকদ আত আল্লাহ যা আল্লাহর রসুলের গোলাম হলো সে আল্লাহর গুলাম হিসাবে স্বীকৃতি পাবে আল্লাহ বলে সহজ করে দিলাম কঠিন করলাম না আমার বন্ধুর গোলাম হয়ে যাও বাস্তবিক এটেই সত্য কবির ওই কথাই সত্য কেয়া ফাতু নে মোহাম্মদ সে তো হেরে হ্যাঁ তাল্লা বলতেছে আমার বন্ধুর গুলাম হইয়া দেখ আমি তোর হয়ে যাব ইয়ে দুনিয়া কে চিজাই লৌহ কালাম তেরে হ্যাঁ দুনিয়া আর কি জিনিস সমগ্র জগৎটা তোর হাতে উঠে দিব যার কারণে সম্ভব ছিল আজকে তো আমরা যান্ত্রিক জিনিস দিয়া যান্ত্রিক জিনিসকে হ্যাক করি ঠিক না মানে বোঝেন নাই যান্ত্রিক জিনিস দিয়া যান্ত্রিক জিনিসকে টেকনোলজির মাধ্যমে টেকনোলজিকে আমরা হ্যাক করি ঠিক না আলী রদি আল্লাহ আনু সূর্যকে হ্যাক করতেছে ইশারা দিয়া কত বড় হ্যাকার চিন্তা করে দাউদ আলাহ ইসলাম সূর্যকে হ্যাক করতেছে ইশারা করা ডুবিস না আসর পড়ি না ওইখানে দাঁড়ায় আছে অথচ গতি পার ঘন্টায় কত ছয় লক্ষ মাইল পর ঘন্টায় গতি হ্যাক করতেছে আপনি তো আজকে ভিডিও কলিং বলেন এই সূত্র দুনিয়া পাইছে তো পাইছে করতেকা আমাকে বলেন মুঠোফোনের সূত্র আসছে তো আসছে কোথেকা চোদ্দশো বছর আগে ওমর রদি আল্লাহ তালা মুঠো ফুটের সূত্র আমাদের কাছে উঠায় দিছেন যিনি মেম্বরে দাঁড়ায় বলছিলেন সারিয়া তাল জাবাল তিন হাজার কিলোমিটার দূরে বন্দর আব্বাসে ছিল সারিয়া সেনা প্রধান ছিল তিন হাজার কিলোমিটার দূরে বন্দর আব্বাস ইরানের শহরে মেম্বরের উঠতেছিলেন সিঁড়িতে আর বলতেছিলেন সারিয়া সারিয়া পাহাড় ছয় মাস পরে যদি মখন মদিনা মোনাবারায় আসে সবাই জিজ্ঞাসা করছে সারিয়া সৌতা আমিরের মোমে আওয়াজ কি তুমি শুনছিলে তো সে হাসতেছে বলতেছে শুনি নাই শুধু আন্নাহু আলা মেম্বারের রসুল আমি দেখছি উনি আল্লাহর রসুলের মেম্বরে দাঁড়ায় আমাকে পাহাড় দেখায় আসছে তো মোটু ফোনের ওইখান থেকে আসছে ও মেরে দোস্ত আমি কেমনে বুঝাবো আপনাদেরকে কেমনে বুঝাবো থেকে জানি কই হারা গেছি এই ছোট্ট জীবনটাকে করা যেতে হবে এই জন্য মুহাম্মদুর রসুল্লাহর গোলামি যেই ব্যক্তি অর্জন করবে যুবক কইরা দেখো না মজা আসে তো আসে কতটুকু হায় আমরা বাবি লাইফ স্টাইল চেঞ্জ হলেই না বাটারার মানুষ আমাকে বাংলাদেশে ওয়াজ করতে হবে না যদি পেন ড্রাইভের মতো আমার এইখান থেকে খোলা যাইত তাইলে আমি শুধু পর্দা লাগায় আপনাদেরকে দেখায় দিতাম আমার এখানে কত হাসি কত কান্না কত হাসি এখানে সেভ করা আছে কত কান্না সেভ করা আছে এখানে আমি গত মাসে তেইশ তারিখ আসছি আমেরিকা থেকে আমি জানি দুনিয়ার উন্নত বিশ্বে কত কান্না কত হাসি আমার এখানে সেভ করা আছে আমাকে বুঝেইতে হবে না এগুলা মেরে দোস্ত লাইফ স্টাইল চেঞ্জ করলেই উন্নতি আমরা সুখী হব না 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 মোহাম্মদুর রসুল্লাহর গোলাম হলে আখেরাতের জীবন শুধু বনা হবে না দুনিয়াও হায় হায় চলেন বলেই দিই দুই হাজার উনিশে বিশে তো যাইতে পারি না প্যান্ডামিকের কারণে একুশে যখন গেছি দুই হাজার উনিশে আমি এয়ারপোর্ট থেকে বাহির হইতেছিলাম আমেরিকার কোনো এয়ারপোর্ট থেকে তো আমার সাথে এক মুসলমান ছেলে দাড়ি টুপিওয়ালা মাকে হুইল চেয়ারে নিয়ে আসতেছিল যখন হুইল চেয়ার স্যার যেখানে গাড়িতে উঠাবে তো মাকে কোলে করে উঠাইতেছিল পাশেই আমি এক ইংরেজ মহিলাকে দেখতেছিলাম চোখের পানি জড়তে ছিল আমি জিজ্ঞাসা করছি তুমি কাঁদো কেন বলে দেখ ওর মা ওকে মাকে ও বাচ্চার মতো কোলে করে গাড়িতে বসাইতেছে আমার সন্তান কোথায় হারায় গেছে আমি জানি না শুধু বৎসরের দুটা দিন একটা দিন আমার কাছে আসে যেদিন মাদার ডে হয় একটা কেক নিয়ে শুধু আমার কাছে আসে আর কোথায় হারায় গেছে আমি জানি না